আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি একজন প্রবাসী ভাই আমাদের, খুব পরিশ্রমী এবং কর্মঠ একজন মানুষ। গত অনেক বছর যাবত, অনেক বছর জীবনের অনেকটা সময় পার করেছেন প্রবাস জীবনে কাটিয়ে, পরিবার পরিজন বলেন বা দেশের জন্য যারা আসলে সংগ্রাম করেন, এনারা হচ্ছেন সেই যোদ্ধাদের একজন, যারা এত কষ্ট করে তাদের উপার্জিত অর্থ আমাদের দেশে পাঠান তাদের পরিবারের জন্য। এবং সবচেয়ে বেশি বেনিফিটেড হই আমরা সকলে, কারণ আমাদের দেশ উন্নত হচ্ছে এই রেমিটেন্সের কারণে। দর্শক, আসুন আমাদের এই যোদ্ধা ভাইটির সাথে আমরা একটু পরিচিত হই। এই মানুষটি যখন কাজ করতে গিয়ে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়েন, পিঠে ব্যথা, এবং ক্রমান্বয়ে এই ব্যথাটা ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন জায়গায়। ওনার যে রোগটা সেটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে ধরা পড়েছে, এটা ছিল PLID, এবং এটারও একটি ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনার পর থেকে আসলে এর উদ্ভব খুবই সামান্য। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি, কিভাবে এর উৎপত্তি হয়েছিল, কি কি ট্রিটমেন্ট করেছিলেন, আজকে কেমন আছেন উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাহপরান। শাহপরান, দেশে বাড়ি কোথায়? কুমিল্লা, বরুড়া থানা। কুমিল্লার বরুড়া থানাতে। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিল স্যার? আমি স্যার কাতার দোহা থাকতাম। কত বছর আগে ওখানে? আজকে 9 বছর। 9 বছর, তার আগে সৌদি আরবে ছিলাম 8 বছর। 8 বছর, আচ্ছা, তার মানে অনেকটা সময়, প্রায় 17 বছর। 17 বছর প্রবাসে জীবনে অনেকটা সময় কাটিয়েছেন ওখানে। স্যার, কয় সন্তান আপনার? আমার 3 ছেলে 1 মেয়ে। আলহামদুলিল্লাহ। সবাই কি স্কুলে পড়াশোনা করছে? জি, একজন 9-এ পড়তেছে, বড় ছেলে, আর মেয়ে 7-এ পড়তেছে। আচ্ছা, আর একজন মাদ্রাসা দিছি হাফিজিতে, বাচ্চা 4 মাসের। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি এত দূর থেকে স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। জি, কি হয়েছিল আপনার? আমার আজকে তো 5 বছর আগে একবার মাজার প্রচন্ড ব্যথা হয়েছিল, তখন মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছিলাম, অর্থোপেডিক দেখাইছিলাম, মোটামুটি সুস্থ হয়েছিলাম, তারপরে আবার কাতারে গেছিলাম। আচ্ছা, সৌদি আরব থেকে আসার পরে। স্যার, কিছু মনে না করলে তখন মানে কি পেশার সাথে জড়িত ছিলেন আপনি? আমি তখন এসির কাজ করতাম। এসির কাজের সাথে আপনি জড়িত ছিলেন, মেইনটেনেন্স? তার মানে মাঝে মাঝে আপনাকে ভারী কিছু কাজ করতে হয়? হ্যাঁ, কমসে কম 70 কেজি 80 কেজি। আচ্ছা, ওয়েট এগুলা উঠাইতে হইতো, পরে এসি ফিট করতে হইতো আর। আচ্ছা, তো 5 বছর আগে যখন আপনার প্রথমে প্রবলেমটা শুরু হয়, আপনি তাৎক্ষণিকভাবে আপনার ওখানে সৌদি আরবে একজন ডক্টর দেখিয়েছেন, বাট তার যে চিকিৎসা দিয়েছে সেটা কোনো উপকার হয়নি না, তখন আপনি সেটার জন্য আবার বাংলাদেশে চলে আসেন। আসার পরে বাংলাদেশে আপনি একজন অর্থোপেডিক্স দেখান, উনি কি বলেছিলেন বা কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? বলেছিলেন রগ টান খাইছে, এই জন্য আপনার এই ফিল হইতেছে, ব্যথা চলে যাবে। আমি যেহেতু আপনি একটু ভারী কাজ করেন এবং কোমরে, তখন কি ব্যথাটা শুধু কোমরেই ছিল নাকি? তখন শুধু কোমরেই ছিল। আচ্ছা, তো এই 2 বছর আপনি ব্যথার সাথে যুদ্ধ করে কাজ করতে হয়েছে, এবং যেহেতু ভারী কাজও করেন তো অনেক কষ্ট করতে হয়েছে, বুঝা যাচ্ছে। সর্বোচ্চ খারাপ কি হতো তখন? যে মানে ফিল হইতো যে মানে নার্ভাস লাগতো অনেকটা, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখলেন যে কোমরে ব্যথা শুরু করছে, বা হয়তো দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ কাজ করছেন, বা হয়তো আপনাদেরকে মাঝে মাঝে উপরে উঠে কাজ করতে হতো। অনেক সময় কাজ করার পরে শুয়ে থাকতে হতো, শুয়ে থেকে আবার উঠে আবার কাজ করতে, আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে হতো। আচ্ছা, তারপরে কি হলো 2 বছর পর? তারপরে মোটামুটি ফিনটা চলে গেছে, হঠাৎ করে দেখলাম যে একটু ব্যথাটা কমে গেছে, কমে গেছে। তারপর আবার ছুটিতে আসলাম, একটু সমস্যার কারণে কাতারে সৌদি আরবে থাকা হয় নাই, কফিল মারা গেছিল, চলে আসছি। পরে আইসা কাতারে গেছি, কাতারে যে আজকে 2 বছর আগে থেকে এই 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 জায়গাটা একটু ডাউন হয়ে গেছে, আর প্রচন্ড ব্যথা, হ্যাঁ ডান কাত, আর কোনিটা ব্যথা, হাতটা এরকম বাঁকা হয়ে গেছে, হাতটা সিধা সিধা হইলো, আবার চলে আসে। আর হাঁটতে লাগলে হাতটা দাঁড়ায় থাকে, বাম হাতটা শুধু নড়ে, এটা নড়ে না। মানে আমরা যখন হাঁটাহাঁটি করি আমাদের 2 হাত নড়তে থাকে, নড়তে থাকে, কিন্তু আমার ডান হাতটা দাঁড়ায় থাকে। এবং এই হাতে আপনি যে একটা এক জগ পানি ধরে রাখবেন, সেটা আপনি ধরতে উপরে ধরে রাখতে পারতেন? ধরে রাখতে পারতাম না, কষ্ট হতো, খুব কষ্ট হতো। মানে ডান হাতের কাজ, আমাদের মেইন কাজই কিন্তু আসলে আমরা করি ডান হাতে, সেই আর বাম হাত আগে চলে আসতো। হ্যাঁ, এবং আপনার ডান হাতে আপনি আর আগের মতো কাজ করতে পারছেন না।
পায়ে কোনো সমস্যা ছিল এটার জন্য? হ্যাঁ, পায়ে জোড়ার মধ্যে ব্যথা হইতো আর নিচের দিকে ব্যথা নামতো, মানে হিপ জয়েন্টে আপনার পেইন হতো? হ্যাঁ, হিপ জয়েন্টে পেইন হতো, নিচের দিকে নামতো। আর কোমরে কোনো ব্যথা ছিল? হ্যাঁ, কোমরে ব্যথা ছিল, তবে কোমরেরটা এত বুঝি নাই, হালকা, আগের মতো এত ছিল না, কিন্তু ছিল ছিল। হ্যাঁ, মেইন প্রবলেমটা আপনার লাস্টের দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার হাতে এবং হচ্ছে আপনার পায়ে। পায়ে? আচ্ছা, তো এটার জন্য কি এরকম হয়েছে আপনাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো ব্যথার জন্য? খুঁড়িয়ে খুঁড়িয়ে, আমাকে একবার এক দোকানদার বলতেছে, ভাই এতদিন তো দেখছি আপনি সুস্থ, আজকে আপনার পায়ে কি হয়েছে? আমি কই না, আমি তো কিছু বুঝতেছি না। নিউরোলজি, তারপর অর্থোপেডিক মেডিসিন, পেইন কিলার দিত খালি ব্যথা কমার জন্য, ব্যথা কিছুদিন কমতো তখন আবার শুরু হইতো। আচ্ছা, তখন আমার ওয়াইফ একদিন, 4 মাস যাবত আমি ছুটিতে আসছি 6 মাসের জন্য, 4 মাস যাবত শেষ, 2 মাস হাতে আছে, তখন আমার ওয়াইফ একদিন সা টিভিতে সফিউল্লাহ স্যারের এই এসিটিভিতে হ্যাঁ প্রোগ্রাম দেখতেছে, বলতেছে তোমার যে সমস্যাগুলো স্যার তো এইগুলো বলতেছে, আপনি যখন চিকিৎসা করছিলেন, এই যে চিকিৎসাধীন অবস্থায় এবং যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছেন, কর্মক্ষম মানুষটা, যে মানুষটা এত পরিশ্রমের কাজ করেন, সেই মানুষটা নিজের স্বাভাবিক কাজগুলো করতে পারছিলেন না, এরকম একটা অবস্থা, আপনি অন্যের জন্য কি কাজ করবেন? এবং ডক্টর দেখাতে দেখাতে একটা সময় অতিষ্ঠ, কি করেছিলেন? আমি জানি একটা সময় আপনি কবিরাজের কাছে গিয়েছিলেন, সেই ঘটনাটা কি ছিল? আমি একটা ঘটনা আছে, আমি যখন এরকম, আমার এক লোক আমাকে সবসময় নিয়ে যেত মার্কেটে, উনি বলতেছে, রিক্সা ড্রাইভার, উনি বলতেছে আপনি এক কাজ করেন, একটা কবিরাজ আছে অমুক জায়গায়, গেলে সুস্থ হয়ে যাবে। কবিরাজের কাছে গেলাম, অনেকগুলো ওষুধ দিল, তারপরে মালিশের তেল টেল দিল, বললো যে 3000 টাকা বিল আসছে, দিয়ে নিয়ে আসছে, কিন্তু এগুলা খাইছি কোনো কিছু হয় না, কোনো লাভ হয় না, কোনো লাভ। আসলে এটা আমরা একটা বিশ্বাস যে, মানে আমরা যখন চিকিৎসা করছি দিনের পর দিন, কিন্তু ভালো হচ্ছি না, যে কি করলে আমি ভালো হব, যখন এই নির্দেশনাটা আমরা জানি না, যে লাইফটাই শেষ হয়ে গেছে, লাইফটাই শেষ হয়ে গেছে, আমার মনে হয় আর চলবে না, কারণ আপনার পরিবারের কর্মক্ষম ব্যক্তি, উপার্জনক্ষম ব্যক্তি আপনি, আপনি উপার্জন না করলে সংসার চলবে না, এই যে এতগুলো টেনশন, এই যে এতগুলো চিন্তা, সন্তান আছে, পরিবার আছে, সবকিছু কিভাবে চলবে, একটা মানে দিশেহারা অবস্থা, ওই সময়টা যে যখন যা বলছে আমরা সেটাই সেটাই করছি, সেটাই করার চেষ্টা করি, কিন্তু যখন উপকার পাচ্ছি না, ঠিক সেই সময়ে আপনার ওয়াইফ একটি ছোট্ট ভিডিও দেখতে পান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের, এবং সেটা আপনি নিজেও দেখেন পরবর্তীতে, এবং সরাসরি চলে আসেন স্যারের কাছে। স্যার প্রথম দিন দেখার পর কি বলেছিলেন আপনাকে? স্যারে আমাকে প্রথমে আসলে শোয়াইলো, এই কাজটা আসলে কোনো ডাক্তারে করে নাই, আর তো ডাক্তার দেখাইছি, শোয়ানোর পরে বললো যে আপনার ডাইন ফাটা আলগি দেন, ডাইন ফাটা উঠাইলাম, তারপরে বললো বাম ফাটা উঠান, বাম ফাটা আর উঠাইতে পারতেছি না, তখন স্যারে বললো আপনার পিএলআরই না কি একটা ছিল, স্যারে কয় আপনি তো ভর্তি হইতে হবে, আপনার 15 দিন থাকতে হবে। ওকে, তো আমি বললাম যে স্যার এখন তো আমি প্রস্তুতি নিয়ে আসি নাই, কয়তে আপনি যে সময় যত দ্রুত পারেন ভর্তি হন, তাইলে সুস্থ হবে, এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেলেন, সেই অনুযায়ী আসি, আয়েশা ভর্তি হয়ে গেছি। আজকে কততম দিন আপনার? আজকে 15তম দিন। 15তম দিন? জি। আপনি প্রথমে এই হাতটা তুলতেই পারতেন না, একটু তুলে দেখাবেন আমাদেরকে? না, পারতাম না, এখন তো আলহামদুলিল্লাহ এখানে কোনো ব্যথা নাই। ওইজন্য হাঁটা চলা করতে গেলে সেই হিপ জয়েন্টে কোনো পেইন আছে এখন? ব্যথা আছে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে সুস্থ আছি, ভালো আছি বলতে পারাটা কতদিন পর বলছেন? আজকে মনে হয় 5-7 বছর। এবং এই 5-7 বছর এটা নিয়ে কষ্ট, এটা নিয়ে কষ্ট, এত চোখের পানি, এত কান্না, পরিবারের কান্না, পরিবারের কষ্ট, সবকিছু ছাপিয়ে আজকে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন আপনি? আমি এটাই বলতে চাই দর্শকদের জন্য, মানে ভালো জায়গায় যদি ভালো ট্রিটমেন্ট নিতে হয়, আমি আগে কখনোই দেখি নাই যে এইভাবে, মানে বিনা ঔষধে, ওষুধ কমের মাধ্যমে, এরকম বিনা এক্সারসাইজের মাধ্যমে, বিনা অপারেশনে এরকমভাবে সুস্থ হয়, এটা আগে আমি জানতামই না, তবে এনে আইসা মনটা অনেক বড় হয়েছে আর খুব ভালো লাগতেছে। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক সুন্দর করে বলেছেন। দর্শক, আপনি কি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকতে চান? আপনি কি অন্যের গলগ্রহে বাঁচতে চান? আপনি এক গ্লাস পানির জন্য, টয়লেটে যাওয়ার জন্য অন্যের সাহায্য কামনা করেন? কেন? সুস্থ হন না,
আমার এই ভাইটির মতো বলেন না বুক ফুলিয়ে, হ্যাঁ আমি আজকে সুস্থ আছি, আমি আজকে ভালো আছি। এই কথাটা পৃথিবীর সবাইকে চিৎকার করে বলুন না। এটা বলার জন্য যা কিছু দরকার সেটা আপনার হাতেই আছে, শুধুমাত্র একটি ফোন কল আপনার জীবনটা বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যাতে উনি ঠিক আগের মতো করে সব কাজ আবারও করতে পারেন, পরিবারের জন্য, দেশের জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।